দখলকৃত এলাকা উদ্ধারে প্রস্তুত ফিলিস্তিনিরা, তাই জায়ানবাদীদের উচিত ইউরোপ আমেরিকায় ফিরে গিয়ে আবাসনের ব্যবস্থা করা। তেহরানে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন ইরানের কুদস ফোর্স কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল খানি। 22 দিনের যুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ ফ্রন্টের ক্ষমতা দেখা গেছে, প্রমাণিত হয়েছে তারাই চ্যাম্পিয়ন। জায়নবাদী গোষ্ঠীর সেই দিনটির চিন্তা করা উচিত যেদিন তাদের ফিলিস্তিনের ভূখণ্ড ছেড়ে যেতে হবে। যারা ইউরোপ আমেরিকার সম্পত্তি বেচে ওখানে ঘাঁটি গেড়েছে তাদের বলতে চায়, নিজের এলাকায় ফিরে গিয়ে ঘর বাড়ি তৈরি করুন।